তাদেরকে ফুরুন বৃত্তি কাজ করতে হয়, মালিক তাদেরকে যে কাজ করে সেই কাজের জন্য প্রতি মাসের মজুরি সব সময় পরিশোধ করে না, তাদেরকে সপ্তাহ দেওয়ার নামে নামমাত্র মূল্য কিছু টাকা দেওয়া হয়, সারা বছরের টাকাটা মালিকরা তাদের কাছে রেখে দেয়। যখন রমজান মাস আসে তখন এই শ্রমিকদের মধ্যে শুরু হয় বিভিন্ন চিন্তা, আমার মালিককে আমার টাকা দেবে, রমজান মাসে শেষে কি আমি টাকা পাবো, বাড়ি যাওয়ার সময় কি সে আমার মজুরি পরিশোধ করবে, না সে পালিয়ে যাবে, সে লুকিয়ে যাবে। আমাদের শ্রমিকদের একদিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয়, অন্যদিকে মালিককে পাহারা দিতে হয়, মালিক পালাইলো কিনা। এ হচ্ছে এই সেক্টরের চরিত্র। ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘ তার সংগঠন সংগ্রামের শুরু থেকে মাসিক ভিত্তিতে মজুরি দেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। আমাদের কথা হচ্ছে আমরা সারা বছর কাজ করব, আমরা যে সারা মাসে যে কাজ করব তার মজুরি সারা মাস শেষে নিয়ে দেবো। সংগ্রাম বন্ধুগণ, এই সেক্টরে আমরা দেখতে পাই যখন চার মাস আসে বা চার মাসের আগের দিন মালিকরা শ্রমিকদেরকে সারা বছরের কাজের মজুরির পরিবর্তে পোকামাটি কিছু যারা যা দিয়ে পারে বাড়ি পাঠিয়ে দেয়। আমরা দীর্ঘ ঘন্টা বলছি, এবারে যদি এরকম কোনো পরিকল্পনা না হয়, মালিকরা যদি চিন্তা করে কোনো শ্রমিকের একটি টাকা রেখে দেবে, বাংলাদেশ ট্রেড সংঘ ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘ তার তার টাকা জমা দেবে। একটি শ্রমিকের একটি টাকা বকেয়া থাকা পর্যন্ত আমরা লোকাল গার্মেন্টসের কোনো কারখানাকে বন্ধ করতে দেবো না। বন্ধুরা, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, বাংলাদেশ ট্রেড সংঘ আপনাদের সাথে আছে। শ্রম আইন অনুযায়ী, দেশের প্রচলিত আইন অনুযায়ী আমরা প্রতিটি মালিককে বাধ্য করব আপনাদের বকেয়া পাওনা দেওয়ার জন্য, আর সেই সংগ্রামকে বেগবান করে আমাদের দাবি আদায়ের জন্য সংগ্রাম, সেই সংগ্রাম এবং সংগঠনকে অগ্রসর করার আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।